আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলা প্রশাসন শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের সহযোগিতায় শনিবার সূচনা হলো শিশু অধিকার সপ্তাহ পালন। কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদানের দাবিতে এবং বিভিন্ন কলেজে অস্থায়ী শিক্ষাকর্মীদের নিয়োগের প্রতিবাদে রাজ কলেজের অস্থায়ী কর্মীরাও অবস্থান আন্দোলনে বসেন। শনিবার মঙ্গলকোটের বামুন গ্রামে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয় উদ্বোধন করা হল। শনিবার অনুষ্ঠিত হল ব্লক তৃণমূলের বর্ধিত সভা। শনিবার ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করল বর্ধমান জিআরপি। কার্তিক পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। জেলা প্রশাসন শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের সহযোগিতায় শনিবার সূচনা হলো শিশুর অধিকার সপ্তাহ পালন। বর্ধমান টাউন হলে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের সহযোগিতায় শিশুর অধিকার সপ্তাহ পালনের সূচনা করা হলো শনিবার। বর্ধমান টাউন হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং হোমের বাচ্চাদের নিয়ে সকালে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনাথ শিশুদের পাশে দাঁড়িয়ে শিশু শ্রম রোধ করে যাতে ভয়হীনভাবে সমাজে শিশুদের বিকাশ ঘটে, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। খুব ভালো করলো। আর আমাদের গভর্নমেন্ট হোম যে আছে, যেখানে মেয়েরা থাকে, খুব সুন্দর গান করলো। মানে এত সুন্দর গান তারা করতে পারছে, আমি আবার জানা ছিল না, প্রথমবার আমি দেখলাম। খুব সুন্দর করেছো তোমরা, এই র্যালিটা খুব ভালোভাবে করা হয়েছে। এটা শুধু তোমরা এসেছো, তোমরা করছো, তাই জন্য এত সুন্দর ভাবে হয়েছে। এর ছাড়া জাস্ট খুব বিস্তারিত ভাবে কিছু বলা নেই, কিন্তু মানুষ হিসাবে আমাদের সবার কিছু অধিকার রয়েছে। এই দেশে হোক, পুরো বিশ্বে হোক, কিন্তু মানুষ হিসাবে আমাদের অনেক অধিকার রয়েছে। সেখানে শিশুদের অধিকার একদম আলাদা করে বলা আছে। আর যদি কোনই সমাজ, কোনই দেশ শিশুদের অধিকার যদি না স্থাপিত করতে পারে, না প্রভাবিত করাতে পারে, তাহলে আর কোনো অধিকারের কোনো মানে নেই। তো আমরা এই যে চাইল্ড রাইট যদি পালন করছি, কারেন্ট টাইমটাই কি আমরা সবাই জানি, আমরা জানি, তোমরা জানো, সবাই জানে কি চাইল্ড রাইটটা কি, কিভাবে এনফোর্স করা যায়। আর তোমাদেরকে জানার মানে এটা শুধু নয় যে তোমরা নিজে জানবে, কথা হচ্ছে কি তোমরা তোমাদের যা বন্ধুরা আছে, তোমার পাড়ার যা লোক আছে, তাদেরকেও জানাবে। কিন্তু আর তোমরা আমাদের ওয়াচডগ হিসাবে কাজ করবে, মানে কোনই জায়গা যেন চাইল্ডের কোন বাচ্চার রাইটটা কোনো সময় ট্রাম্পল না করা যায়। আর এটা এনফোর্স করাতে গেলে একা একদম করা যায় না। আর চাইল্ড রাইট এমন জিনিস যেখানে শুধু গভর্নমেন্ট সবকিছু করতে পারবে সেটা কিন্তু নয়। অনেক কমপ্লিকেটেড ইস্যু আছে, চাইল্ড লেবার হোক অথবা চাইল্ড ম্যারেজ হোক, অনেক জিনিসে কিন্তু আমাদের দরকার হয়। এখন আমাদের সঙ্গে অনেক এনজিওরা রয়েছে, এনজিওদের সাপোর্টে ছাড়া আমরা এই চাইল্ড রাইট একদমই ইনফোর্স করতে পারবো না, কাজ করতে পারবো না। অনেক হোম আছে, অনেক অ্যাক্টিভিটি আছে যেটা এনজিওরা চালায়। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা খুব ভালোভাবে কাজ করছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে।
কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদানের দাবিতে এবং বিভিন্ন কলেজে অস্থায়ী শিক্ষা কর্মী নিয়োগের প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি শনিবার বর্ধমান রাজ কলেজের অস্থায়ী কর্মীরা অবস্থান আন্দোলনে বসেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশিকা জারির পরেও বিভিন্ন কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে কর্মরত অস্থায়ী কলেজ কর্মচারীদের সরকারি স্বীকৃতির দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে অবস্থান আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় শনিবার। তারই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান রাজ কলেজ অস্থায়ী কর্মীরাও অবস্থান আন্দোলনে বসেন। প্রায় 50 জন অস্থায়ী কর্মী এদিন অবস্থানে বসেন। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের যে নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকা অনুযায়ী নতুন করে কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে না। তবুও কিন্তু অনেকগুলো কলেজে সে নিয়োগ চলছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা এটাই জানতে চাইছি যে আমাদের নতুন করে যেন কোনো অস্থায়ী কর্মী না নেওয়া হয়, শিক্ষামন্ত্রীর আদেশ যেন মানা। কতজন মিলে আপনারা এই অস্থায়ী কর্মী যারা বৈঠক করেছেন? আমরা এখানে 55 জন মিলে বসছি। যদি আপনাদের দাবি দাওয়া যদি না মানা হয় বেতন আন্দোলন কি ভবিষ্যৎকালে? যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় আমাদের রাজ্য কমিটি যা বলবে সেই অনুসারে আমরা কাজ করব। এটা কি প্রত্যেকটা কলেজে হচ্ছে না খালি আমাদের কলেজ নয়, প্রত্যেকটি কলেজের মধ্যে পশ্চিমবঙ্গে সব কলেজে এটা হচ্ছে। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। শনিবার মঙ্গলকোটের ব্রাহ্মণ গ্রামে খিরগাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হলো। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অপূর্ব চৌধুরী, উচ্ছ্বসিত তৃণমূল কর্মীর সমর্থকবৃন্দ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলকোটের ব্রাহ্মণ গ্রামে খিরগাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হলো শনিবার। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ফিতে কেটে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অপূর্ব চৌধুরী। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় কোনো তৃণমূল কার্যালয় ছিল না। অবশেষে এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়েই ওই তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই কার্যালয় থেকে মানুষকে সব ধরনের পরিষেবা দেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ববর্গ। আমাদের উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মহাশয়, কমিটি এবং অঞ্চলের প্রধান ও প্রধান সূত্র সহ আমাদের উদ্বোধন করা হলো মঙ্গলগ্রামে। একদিন পাঠিয়ে বেশি ছিল না, আমাদের আস্তে আস্তে হচ্ছে, মাটি ছিল আস্তে আস্তে পাকা হয়েছে লোকসভাপতি বলে যে পার্টি অফিসে কিন্তু কাজ করতে হবে, পার্টি অফিস যেন সকলে পরিষেবা দিতে পারে মানুষের, সেই বক্তব্য রাখলো। আমরা চেষ্টা করছি, মেহবুব চৌধুরীর নেতৃত্বে আমাদের অঞ্চল সভাপতি আছে, ওনার ইয়েতে আমরা মানুষের পরিষেবা দেবো এবং সকলে মানুষের কাছে দাঁড়াবো। গ্রাম অঞ্চল সৌজন্যে আজকে গ্রামে একটা দলীয় কার্যালয় আমাদের উদ্বোধন করলেন মঙ্গলপুরের দক্ষিণ কংগ্রেসের সভাপতি শ্রী মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয়। বার্তা দিলেন এখানে দলীয় কর্মীদেরকে বার্তা দিয়ে গেল, সংযত হয়ে চলতে হবে এবং দলের হয়ে কাজ করতে হবে, দলের কর্মীরা একসাথে চলতে হবে এবং উন্নয়ন আরও যাতে জোরদার হয়, সকলে মিলেমিশে যাতে কাজ করতে পারি এবং সামনে পঞ্চায়েত নির্বাচন, আমাদের এখান থেকে যে আমরা এখান থেকে পঞ্চায়েতের যে আমাদের ইয়ার সিট আছে সেটাকে আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট দিতে হবে। Oh, 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 oh
খুলে যান, তারপর কোনো কিছু করলাম না, মানুষের সঙ্গে সংযোগ রাখলাম না, মানুষের সঙ্গে মিশলাম না, এটা কিন্তু করলে চলবে না। একটা জেনে রাখবেন যে যেমন ডাক্তারখানা একটা জায়গায় কিন্তু মানুষ যায় কিসের জন্য, চিকিৎসার জন্য, তেমনি পার্টি অফিস তৃণমূলের সরকারি, আমাদের যখন সরকারে আছে মমতা ব্যানার্জী, আমাদের যখন পার্টি অফিস হয়েছে, এই পার্টি অফিসের মানুষ নানা সমস্যার জন্য আসবে, সেই সমস্যাগুলো সুষ্ঠুভাবে যেন সমাধান করা হয় সেই চেষ্টাটা যেন আমাদের কর্মীদের মধ্যে রাখতে হবে। তাই এই জন্য রাখবেন যে পার্টি অফিস করা স্বার্থ, নইলে এই পার্টি অফিসে কিন্তু কোনো দাম নাই। এইটুকু হলে সবাইকে অভিনন্দন জানিয়ে মঙ্গলকোট থেকে মনোজ কুমার মানিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শনিবার অনুষ্ঠিত হলো ব্লক তৃণমূলের বর্ধিত সভা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলে এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের সভায় রূপরেখা তৈরি করা হয় সভামঞ্চে। ব্লক তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় খিরগ্রাম অঞ্চলের জবগ্রাম হাইস্কুলের ইনডোর স্টেডিয়ামে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষেই গড়ে ওঠে এদিনের এই সভা। অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, ব্লক কমিটির নেতৃত্ব এদিনের সভায় অংশগ্রহণ করেন। দলীয় প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, দলই বড়, এমনটাই নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। এই মিটিং এর উদ্দেশ্য একটাই, যে সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা যেন প্রত্যেকটা সিটে 198টা গ্রাম পঞ্চায়েত এবং 43টা পঞ্চায়েত সমিতি এবং আমাদের 3টি যে জেলা পরিষদ আছে এই প্রত্যেকটা সিটে যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে, তার জন্য সমস্ত নেতৃত্বকে আজকে সতর্ক করা হলো এবং তাদেরকে সেইভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। এবং মূলত আমাদের আর একটা যেটা সবথেকে বড় কর্মসূচি, আমাদের যিনি পর্যবেক্ষক মাননীয় অনুব্রত মণ্ডল, তিনি প্রত্যেকটা ব্লকে একটা করে সভা করছেন। তো আমার একটা যে বীরভূমের যে এবং বর্ধমানের যে 3টি ব্লক আছে, যাতে আমরা সর্ববৃহৎ সভা এই মঙ্গলকোটে করতে পারি, তার জন্য প্রত্যেকটা অঞ্চল থেকে যাতে কর্মীরা সেখানে জমায়েত হয় তার জন্য আমাদের এখানে নির্দেশ দিলেন মাননীয় সভাপতি। এবং আমাদের যে সংরক্ষণ তালিকা প্রকাশ হয়েছে সেখানে সভাপতি মহাশয় আমাদের একটাই নির্দেশ দিয়েছেন যে দল হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যাপার, প্রার্থী কে হলো সেটা ব্যাপার নয়, যাতে স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থী নির্বাচিত হয় এবং কোনোটা গ্রাম পঞ্চায়েতে যাতে দলের স্বচ্ছ মুখ যাতে এসে সেই পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে তারই নির্দেশ আমাদের তিনি সভাপতি দিয়েছেন। আসন্ন নির্বাচনে যাতে সবকটি আসনই দল পায় তার রূপরেখা তৈরি করা হয়। এর পাশাপাশি আগামী 17ই ডিসেম্বর মঙ্গলকোটে অনুব্রত মণ্ডলের সভা উপলক্ষে এদিন রূপরেখা তৈরি করা হয়। তো পঞ্চায়েত যে ইলেকশন আসছে, পঞ্চায়েতের ভোটার লিস্ট দেখানো এবং সিটের যে একটা সিট নিয়ে প্রবলেম হবে বলে কর্মীদেরকে জানিয়ে দেওয়া, ওনার সিট কোনো প্রবলেম না, দলের কর্মীরা যারা দাঁড়াবে তাকে যেতে হবে। এবং আগামী 17 তারিখে 17ই ডিসেম্বর আমাদের অবজারভার অনুব্রত মণ্ডল মঙ্গলকোটে জনসভা করতে আসছে। উনি প্রত্যেকটা ব্লকই জনসভা করছেন, আমরা মঙ্গলকোটে দেখিয়ে দেবো যে মঙ্গলকোটে এত বড় জনসভা আর হয় না। এবং এই জনসভায় প্রমাণ করে দেবো বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে, যে যা লোক হবে তারা প্রার্থী দিতে এবং বুথে লোক পাঠাতে ভয় পাবে। কিরগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। শনিবার ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে লুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করল বর্ধমান জিআরপি। এদিন বর্ধমান রেল স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে জিআরপি তল্লাশি চালিয়ে জেনারেল বগির সিটের নিচ থেকে প্রায় 25টি কচ্ছপ ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে। আবারও লুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করল বর্ধমান জিআরপি। শনিবার সকালে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হয় এই কচ্ছপ। এদিন বর্ধমান রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াগামী দুন এক্সপ্রেস এসে দাঁড়ালে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান জিআরপি আধিকারিকরা তল্লাশি চালায়। জেনারেল বগির সিটের নিচ থেকে প্রায় 25টি কচ্ছপ ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে, যদিও একটি কচ্ছপ মারা যায়। কচ্ছপ পাচারকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বর্ধমান বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের আধিকারিকরা কচ্ছপগুলি উদ্ধার করে নিয়ে যায়। বললেন সিআরপি থেকে বললেন আমরা দুন থেকে নামিয়েছি এবং 25টা কচ্ছপগুলো নামানো হয়েছে, আমাদের অফিসে জানিয়েছেন। আমরা ওই জন্য আমাদের ফরেস্ট অফিস থেকে আমরা এসেছি। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, এখনো পর্যন্ত খবর পাইনি আমরা। কবে হয়েছে উদ্ধার?
এটা আজকেই হয়েছে। পটনাগার সে টাইমটা এখনো কোনো বলেন নাই, বারবার দুন এক্সপ্রেস তো করছে কোনো কিছু। হ্যাঁ, দুনেই বারেবার আসছে। এই জ্যাকেটটি ধরার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, চেষ্টা করছে এনারা, মানে যেখান থেকে মানে দুন থেকে আসছে গাড়িটা মনে হচ্ছে ওখান থেকেই লোড হয়ে আসছে অনুভব করা হচ্ছে। আজকে কতগুলো পাওয়া গেছে? আজকে 25টা পাওয়া গেছে, তার মধ্যে একটা মারা গেছে, 24টা জীবিত আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কার্তিক পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন সন্ধ্যায় বিভিন্ন গৃহস্থে চলে দেব সেনাপতির আরাধনা। রীতিনীতি মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাকে প্রসন্ন করতে উদ্গ্রীব হয়ে ওঠেন অসংখ্য দম্পতি। শুক্রবার মহাসমারোহে পালিত হল কার্তিক পুজো। মূলত নব দম্পতিরাই এই দেবতার আরাধনা করলেও অনেক গৃহস্থেই চলে দেব সেনাপতির আরাধনা। প্রথা মেনে বাংলা মাসের কার্তিক সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো। রীতিনীতি মেনে ভক্তকুল দেবতার আরাধনায় মাতেন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা পাঠের পাশাপাশি হোম যজ্ঞ চলে দেবতার সম্মুখে। সন্ধ্যা লগ্নে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো। গৃহস্থে খুশির বার্তা বহন করে আনার লক্ষ্যেই দেবতার শরণাপন্ন হন ভক্তকুল। কার্তিক আরাধনা সম্পন্ন করতে দম্পতিগণের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। 28টি ইভেন্টে প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। শীতকালীন বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভাতারের নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ডে। বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সহযোগিতায় চলে এদিনের এই কর্মসূচি। 28টি ইভেন্টে প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। আমাদের বার্ষিক শীতকালীন চক্রভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। কোন মাঠে হচ্ছে এটা? এটা নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ডে হচ্ছে। এটা প্রত্যেক বছর হয় তো? এটা হ্যাঁ, প্রত্যেক বছরই হয়, কিন্তু জিপি ওয়াইজ ঠিক করা থাকে, এক একবার এক একটা অঞ্চলে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারী সাব ডিভিশনের খেলায় 24 ও 25 নভেম্বর প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের এই টেন্টে এসে একটু নামটা দিয়ে যাবেন। সমস্ত ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ভাতার সরকারের 87টি স্কুল, SS 31 জন, 31টা SSK, 1টা MSK, এই ছাত্রছাত্রীদের নিয়ে যারা অঞ্চল থেকে ফার্স্ট হয়ে এসছে, মোট ভাতারের 14টা জিপির মধ্যে 8টা জিপি ভাতার সার্কেল গঠিত, সেই 8টা জিপির ছেলেমেয়েরা এখানে এসছে। মোট 28টি ইভেন্টে খেলাধুলো চলছে, সকাল থেকে সারাদিন খেলাধুলো হলো, খেলার শেষ পর্যায়ে বলতে পারেন একরকম শেষই হয়েছে। পুরস্কার কি কি আছে? পুরস্কার আপনার টিফিন বক্স, পুরস্কার মোটামুটি প্রায় ফার্স্ট সেকেন্ড থার্ড মিলে 350 টাকা করে করা হয়েছে। পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে? ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং এখান থেকে যারা ফার্স্ট হবে তারা হচ্ছে সাব ডিভিশনে যাবে, 24-25 নভেম্বর খেলা হবে সাব ডিভিশনে অভিরামপুরে, ওখানে যাবে। ধন্যবাদ স্যার। থার্ড টিমকে করে পুরস্কার আমরা রাখছি, ফার্স্ট সেকেন্ড ইভেন্ট আছে, মোট 28টা ইভেন্ট আছে।
ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলা প্রশাসন শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের সহযোগিতায় শনিবার সূচনা হল শিশু অধিকার সপ্তাহ পালন। কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদানের দাবিতে এবং বিভিন্ন কলেজে অস্থায়ী শিক্ষাকর্মীদের নিয়োগের প্রতিবাদে রাজ কলেজের অস্থায়ী কর্মীরাও অবস্থান আন্দোলনে বসেন। শনিবার মঙ্গলকোটের বামন গ্রামে খিলগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয় উদ্বোধন করা হল। শনিবার অনুষ্ঠিত হল ব্লক তৃণমূলের বর্ধিত সভা। শনিবার ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করল বর্ধমান জিআরপি। কার্তিক পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।